সর্বপ্রথম যে প্রসেসিংটা আমাদের হয় সেটা হলো আপনার ব্যক্তিগত গাড়ি থেকে মাঠে থেকে এগুলো কেটে গাড়িতে করে পরিবহন করে এখানে নিয়ে এসে তারা এই ড্রেন কাছে ফেলে দিচ্ছে এবং মেশিনের মাধ্যমে সেগুলো ভিতরে দিয়ে দিচ্ছে। এটা হলো প্রাথমিক প্রসেস। আমরা যে সিলি খাই আসলে মনে করি যেমনি এমনি হয়ে যায়, আসলে তা হাজারো লোকের ঘাম ঝরানো পরিশ্রম পাই এবং তারই প্রাথমিক মজা আপনারা দেখতে পাচ্ছেন যে লাকড়ির মতো করে গাড়িতে রেলে ফেলে সেই লাকড়িগুলি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে পড়ে ঢুকছে। ধন্যবাদ সবাই। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা আজকে ঘুরতে এসেছি দর্শনা কেরুয়ান কোম্পানি সিনিকলে। তো আমাদেরই দর্শনা এক ভাই দর্শনার্থী নিয়ে কথা বলবেন আপনাদের সাথে। প্লিজ ভাই আব্দুর রহমান ভাই কথা বলবেন, তার অনুভূতি ব্যক্ত করবেন। ধন্যবাদ ভাই। আরেকজন কথা বলবেন, আমার শ্রদ্ধা বড় ভাই গুর মোহাম্মদ ভাই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর সেখানে আমরা করতে আসবো। তো দীর্ঘ প্রতীক্ষার পর আজকে সেই আশাটা আমরা সফল করতে পেরেছি, এবং আল্লাহ করবার শুক্রিয়া। তো আজকে আমরা এসেছি আমাদের সাথে আরও বড় বাইরে আছেন, তাদের সাথে আমরা এসেছি আমরা ভালোভাবে দর্শন করে তারপরে আমরা সে আসে আমরা এখানে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেখান থেকে মানে সর্বপ্রথম প্রসেসটা শুরু হয় কৃষকের মানে অনেক কঠোর হাত ভাঙা পরিশ্রমের ফসলটা যখন একটা মেশিন দিয়ে পিছিয়ে ফেলা হয় সেই জায়গায় আমরা এসেছি। এবার সেই পিছিয়ে ফেলার মাধ্যমে আমাদের খাবার উপযোগী তৈরি করা হয়, দুধ তৈরি করা হয়, সেই জায়গাতে আমরা এসেছি। তো এখান থেকে কাজ শুরু হয়েছে, আমরা ভিতরে থেকে বিভিন্ন কার্যক্রম দেখতে পাই সেখানে আসলে প্রসেসের মাধ্যমে সেখান থেকে উৎপাদন হয়। তো দর্শক কিন্তু আপনাদেরকে সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ যে আমরা সেই জায়গাতে আমরা বসবো সেখান থেকে চিনি উৎপাদন হচ্ছে। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা যেটা এখন দেখছি এটা হচ্ছে ক্রাশিং প্রসেস। এখানে ইনিশিয়ালি আখ ফেলা হয় এবং আখ ফেলে এটা প্রসেসিং করা হয় ক্রাশিংয়ের মাধ্যমে। ম্যাডাম আপনারা দেখছেন আমাদের এক দর্শনার্থী, তিনি গুড় খেয়ে পরীক্ষা করছেন। এখানে তিন ধরনের ফ্লেভার পাওয়া যাবে, টক মিষ্টি এবং টক মিষ্টি এবং টক মিষ্টি এবং লবণাক্ত ভাইকে এখন গুড় খাওয়ানো হচ্ছে। ভাই স্বাদটা কেমন ভাই? জি আমরা এখন দেখতে পাচ্ছি যে হাসান তিনি যদিও আগেও খেয়েছেন, এখন খেয়ে তার কাছে কেমন লাগলো আমরা শুনবো। এখানে গুড় এবং তিনের মাঝামাঝি পর্যায়ে প্রোডাক্টটা রয়েছে, তিনের যে দানা দানা সেটা আমরা বুঝতে পারতেছি, ডিপের ভিতর দিলে বুঝতে পারছি যে এখান থেকে মূলত প্রসেসিং হয়ে তিনি দ্রুতই হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা দেখছেন যে আমরা যে বললাম যে রসগুলো ফুটানো হচ্ছে সেখানে আস্তে আস্তে গুড়ে রূপান্তরিত হচ্ছে, গুড়গুলো আস্তে আস্তে প্রসেসিং করে চিনিতে রূপান্তর করা হচ্ছে। এখানে আপনারা দেখছেন গুড়গুলো আস্তে আস্তে সাদা হয়ে গেছে।
দেখছেন যে গুড়গুলো আস্তে আস্তে সাদা এবং সাদা কালার হয়ে যাচ্ছে। এগুলোই মূলত আস্তে আস্তে চিনিতে রূপান্তরিত হবে। নেমে যাচ্ছি, অনেক উঁচুতে উঠে পড়েছি আমরা। আস্তে আস্তে নিচে নেমে গিয়ে চিনি আমরা চিনি করছিলাম এবং এরপরে চিনি খাবো। আবারও সেই দর্শনার্থী, দুইজন দর্শনার্থীর সামনে, ক্যামেরার সামনে হাজির হয়েছে। আমরা এতক্ষণ মানে গুড় এবং চিনির মাঝামাঝি পর্যায়ে যেটা সেটা আমরা অর্জন করেছি, এখন আমরা গুড় এবং চিনি আলাদা আলাদা গিয়ে আমরা সেই পথে হাঁটছি। অবশ্যই অবশ্যই আমরা সেই পথেই হাঁটছি। আমরা দেখছি যে আমাদের এক দর্শনার্থী নামছেন, অতি সাবধানে নামছেন, কারণ এখানে ফ্যাক্টরিতে অনেক সিঁড়িগুলো অনেক বিশ্বিল, অনেক সাবধানে নামতে হয়। তিনি সফলভাবে নামতে পেরেছেন। এখানে আমরা দেখছেন যে অনেক বড় বড় মেশিনের পার্টস প্রয়োজন রয়েছে এখানে ইন্ডিয়ান। এটা দেখছি আমরা যে এটা একটা ইন্ডিয়ান একটা মেশিন। এখন আমরা দেখছি যে চিনির বস্তা, যদিও চিনি আগে দেখানো উচিত ছিল, দেখছি যে এটা হচ্ছে চিনির বস্তা, অর্থাৎ ফিনিশড গুড, যে মেইন প্রোডাক্ট, যেটা চিনি কর্পোরেশনের যে মেইন প্রোডাক্ট সে চিনি। আমরা দেখছি যে এখানে যেহেতু মিলটা নতুন শুরু হয়েছে, নতুন সিজন শুরু হয়েছে, এই জন্য অল্প সংখ্যক কিছু এটা প্রোডাকশনে ফিনিশড প্রোডাক্টে আনতে পেরেছে। এখানে প্রত্যেকটা বস্তা ওজন করা আছে 50 কেজি এক একটা বস্তার ওজন। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে কেরো কোম্পানির গবেষণাগার। মূলত এখানে বিভিন্ন ধরনের ল্যাবরেটরি, এখানে টেস্ট করা হয় রস এবং গুড় বিভিন্ন ধরনের, এগুলো মান পরীক্ষা করার জন্য। এরপর আছে হাই ইলিভেন 2017, যেটা ডেটে আছে, এখানে লেখা আছে সাবধান বোতল হাত দেবেন। তাই আমরা একটু হাত দিচ্ছি না, আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। এদিকে আরও অনেক পরীক্ষা যারা আছে, চিনির মানটাকে কেমন মানের চিনি তৈরি করা হচ্ছে। গলাগুলো মূলত এখানে গুঁড়ো করা হচ্ছে, গুড় আস্তে সেখানে চিনি হয়ে বের হয়ে যাচ্ছে। ও এখানে মূলত গুড় আসছে এবং গুড়গুলো চিনিতে রূপান্তরিত হয়ে বের হয়ে যাচ্ছে, এবং নিচের এই যে ড্রেন আছে এখান দিয়ে চিনিটা বার হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, ওই দিকে চলে যাচ্ছে।
কালারগুলো দিয়েছে, সেই সাদা কালারটা এখানে দিয়েছে। এখানে এই যে গুড় আসছে এবং গুড়গুলো শ্রেণীতে রূপান্তরিত হচ্ছে, এখানে যে আমরা দেখছি এই যে একেবারে শ্রেণী কালার তিনি চলে আসছে সেখানে। আমাদের এক আঙ্কেল আমাদেরকে বোঝাচ্ছে আসলে কিভাবে সিঁড়ির কিভাবে প্রসেস হচ্ছে, তিনি আমাদেরকে সেখানে দেখাচ্ছেন। হাসান ভাই কথা বলতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে সিঁড়িটা প্রসেস করা হচ্ছে সেটা ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এখানে আপনারা দেখছেন যে গুড়গুলো একেবারে সিঁড়ির মতো সাদা হয়ে গেছে, এর পরবর্তীতে এগুলো নিচে গিয়ে মানে উচ্চ তাপমাত্রায় হিট দেওয়ার ফলে সেগুলো সিঁড়িতে রূপান্তরিত করা হচ্ছে, সেগুলো আমরা নিচে দেখব। দর্শক বৃন্দ, আপনারা এখন দেখছেন যে এগুলো মূলত আখের খোসা, যে আখগুলো ক্রাশিং করার পরে যে খোসাগুলো থেকে যায় সেগুলো চেনের মাধ্যমে এদিকে ফেলে দেওয়া হয় এবং এই খোসাগুলো বিভিন্ন সার প্রস্তুত করতে ব্যবহার করা হয়, জৈব সার প্রস্তুত করা হয় এগুলো দিয়ে, এবং এছাড়াও বিভিন্ন ধরনের পারপাস এগুলো ব্যবহার করা হয়। আমরা এখন যাচ্ছি সেই কেরু কোম্পানির নান্দনিক দৃশ্য ঝর্ণার ন্যায়, আমরা এটা দেখতে যাচ্ছি। এটা মূলত একটা পানি শীতলীকরণের একটা প্রক্রিয়া, ভিতরে গুড় প্রস্তুত করার জন্য যে পানিগুলো যে প্রয়োজন হয় সেই পানিগুলো মূলত অত্যাধিক গরম হয়ে যায় এবং সেই গরম পানিগুলো এখানে একটা ড্রেন দিয়ে আসে এবং ঝর্ণার মাধ্যমে এগুলো শীতলীকরণ করা হয় এবং অন্য আরেকটা ড্রেন দিয়ে পানিগুলো ঠান্ডা হয়ে ভিতরে আবার রিউজ করার জন্য, পুনরায় ব্যবহার করার জন্য সেগুলো আবার ভিতরে নেওয়া হয়। আপনারা দেখছেন অনেক উঁচুতে পানিগুলো ঝর্ণার ন্যায় অনেক উপরে ছুটে যাচ্ছে। এখানে আমরা দুজন দর্শনার্থী দেখছি, তাদের এই পানি শীতলীকরণ প্রক্রিয়া ঝর্ণার ন্যায় দেখতে আপনাদের কেমন লাগছে একটু বলতেন। যে আমরা অনেকক্ষণ ধরে অনেক প্রসেস ভিতরে সব কিছুই আমরা দেখলাম, প্রত্যক্ষ করলাম, খুবই উপভোগ করলাম বিষয়গুলো। কিন্তু সর্বশেষ এই বিষয়টা এসেও আমি আরও বেশি আনন্দ উপভোগ করছি যে এটা দেখতে নান্দনিক হলেও এখানে কিন্তু নান্দনিক প্রসেসের মধ্যেই কিন্তু পানিগুলোকে আবার শীতল করে আবার সেগুলোকে ব্যবহার উপযোগী করা হচ্ছে। এটা আসলে আমাদের জানিয়ে পরিবেশ যেমন এর দ্বারা সুন্দর হচ্ছে এবং আমাদের কাজগুলো এই একই পানির মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করতে পারছি। ধন্যবাদ সবাইকে। জ্যাম হয়ে গেছে, হজরের পরে আমরা গাড়িতে উঠেছি, সারাদিন জার্নি করে এসে তো আমরা 12:30 দিকে এখানে এসে পৌঁছেছি। এতক্ষণ আমরা ঘুরলাম, প্রায় 1.5 ঘন্টার মতো ঘুরেছি, অনেক ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আসলে নিজ হাতে যেখানে চিনি বা গুড় তৈরি করা হয় সেখান থেকে খাওয়ার কিছু মজাটা আসলে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না, আপনারা নিজেরা যদি আসেন তাহলে বুঝতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো যে এখানে যে ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানে আকর্ষণ করার মতো, একটা মানুষের মন গিয়ে ভালো করার মতো। যদি কারো মন খারাপ থাকে কোনো সমস্যা কারণে তো আপনি এখানে চলে আসবেন, একটু গোসল করে যাবেন, গরম পানিতে মোটা ঠান্ডা হয়ে যাবে। আর এই গরম পানিটা ঠান্ডা হয়ে আমার তো ভিতরে যাচ্ছে, আপনার অন্তরটাও কি গরম অন্তরটা ঠান্ডা হয়ে আপনার ভিতরে আবার চলে যাবে। এই শীতকালে গরম পানিতে স্নান করার মজা আপনারা ভালোই জানেন বা ভালোই বুঝবেন।
এখানে সবাই চলে আসবেন। ওখানে কিছু আমাদের ছোট বাবুরা অগ্রসর করতেছে। ওই পানি ভিতরে যায় আবার সীমান্তে যাবেন? চলেন চলেন, দেখলি তো এখানে কিছু ছবি উঠি।